হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। অনন্যাস ব্লগের নিউ একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আছি ভালো। তো এখন বাজে 9:24, ঘুম থেকে উঠেছি 8:30। আজ উঠতে একটু লেট হয়ে গেছে, এখন কিন্তু 8:30 বাজে না, এখন অনেক আগে উঠে পড়ি। কোনো দিন 7:30 হয়, কোনো দিন 8:00 হয়, এরকম হয় আর কি। তো আজ হচ্ছে, কাল তো প্রচুর ভয়ঙ্কর একটা গরম ছিল, আজও সেম অবস্থা, ওই রকমই রোদ উঠেছে, ওই রকমই গরম, প্রচুর গরম, প্রচুর, সে আগের মতো গরম পড়ে গেছে। আবার এখন আর বৃষ্টিরও কোনো ভাব নেই। তো গরম, এত গরমের মাঝে কী হলো, রাতে যখন শুতে দেরি হয়েছিল, শিল্পী শরীরটা ভালো না, ওর জ্বর এসেছে, তো ওর জ্বরটার মাপা হলো, ওষুধ খেলো, এগুলো সব করে, তবে একটু কথা টথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে। শোয়া মাত্র কারেন্টটা চলে গেল, আর কারেন্ট চলে গেলে তো বুঝতেই পারছেন এত গরম। পরে জানালা খুলে দিলাম, দিয়ে জানালার কাছে অনেক সময় বসেছিলাম, পরে 1:30টারও পরে আমি শুয়েছি, 1:30টার পরে কারেন্ট এসেছে, তারপরে ঘুমিয়েছি, এই জন্য উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আজ হচ্ছে বুধবার, এখন বাজে 9:30, আমার ঘুম থেকে হাত মুখ ধোয়া কমপ্লিট, বাট বিছানাপত্র কিচ্ছু গুছাইনি, শুধু মশারিটা উঠিয়ে নিয়েছে, সব এভাবেই আছে, এখন বিছানাটা গুছিয়ে নিব। আর মা দেখলাম সবজি করা হয়ে গেছে, রুটি ভাজছে, রুটি ভাজা হলে নাস্তা করব, জল খেয়ে আসলাম। আর বাবা বাজারে গিয়েছিল, অনেক সবজি টবজি এনেছে, দেখলাম এনে বাবাও শুয়ে আছে, গরমে কারো শরীর ভালো না, শিল্পীর জ্বরটা এখনও আছে, জ্বরটা কমেনি। এই তো, তো মা টেবিলে সবজি দিয়ে দিয়েছে, সবজি তেমন কিছু ছিল না, কাঁচা কলা ছিল, আলু ছিল, পটল ছিল মনে হয়। আজ বাবা আবার দেখলাম পুঁই শাক এনেছে, একটা কচু এনেছে, ভেন্ডি এনেছে, জালু মনে হয়, দেখলাম অনেক কিছু কী কী যেন এনেছে, রান্না বাসা ছড়ানো রয়েছে, গুছানো হয়, যদি মা গুছিয়ে রাখে বা তুলে ফেলা দেখাতে পারবো না, নাহলে শেয়ার করে দেবো। আর বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ, আর কাটাখাটির পুকুরটা পরিষ্কার করছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কত লোক নেমেছে, 1, 2, 3, 4, 5, 6, 7 জন নেমেছে পুকুর পরিষ্কার করতে, এর আগেও করেছিল, আবার কচুরি পানা হয়ে যায়, ভরে যায়, আর সুন্দর করে পরিষ্কার করছে। আর এই সাইডে কি একটা গাছ হয়েছে ভর্তি, ওই গাছগুলো কেটে ফেললে জায়গাটা পরিষ্কার হবে, যে মশার সমস্যা, এগুলো আসলে পরিষ্কার রাখাই উচিত। অনেক লোক মিলে নেমেছে, ক্লিন করলে 2-3 দিন দেখতে খুব সুন্দর লাগে, তারপরে আবার যা তাই হয়ে যায়। তো ঠিক আছে, এরা এদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, একদম ব্রেক। তো নাস্তা করতে বসে পড়লাম, রুটি আর সবজি, আমি আর শিল্পী দুজনে খাচ্ছি। তো মা ডিম ভাজতে চাইলো, বললাম না অনেক গরম, আজ ডিম ভাজি টাজি খাওয়া যাবে না, আর সবজি হয়েছে রুটির সঙ্গে, আর কিছুই লাগবে না, রুটির সাথে খাওয়ার জিনিসই এইটা। ওই যে দুই বাজেতে নামে রেখেছি, অনেকটা সবজি করেছে, এখানেও আছে, আর এখান থেকে নিলাম, তারপরে কিরকমভাবে দেখা যাক। তো এখন বাজে 11:33, এতটুকু সময় বসেই কাটালাম, একটু ফোনে কথা বললাম বদেদের সঙ্গে, তারপর উঠে ঝটপট বিছানা গুছিয়ে নিলাম, কারণ আমার অনেক কাজ বাকি আছে, হেয়ার প্যাক লাগাবো, আবার রান্না করবো, মসুরের ডাল হবে, মুরগির মাংস হবে, ওগুলো আমি করবো, আর মা সবজি তো করেই রেখেছে, আর একটা জন্য কী পুঁই শাক ভাজি মনে হয় করেছে, দেখি কিচেনে যায়নি। তো এই যে কোনো রকমের শুধু বিছানাটা গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছি, কাল আবার বেডশিট চেঞ্জ করে দিবো, কালো আসবে, তো আর 5-6 দিন তো হয়ে গেছে, আমি ওইভাবেই চেঞ্জ করি। আর ঝুলটুল আগে, আর ফ্যানটা দেখেন, ফ্যানটা মুছেছি 4 দিন হয়েছে, এই যে ফ্যানের অবস্থা, কালো হয়ে গেছে, মাত্র অফ করেছে, তো এই যে বোঝা যাচ্ছে কি কালো হয়ে গেছে, কাল আবার ফ্যানটা মুছতে হবে, মশারিও ময়লা হয়ে গেছে, আর কাঁথাটা শুকিয়ে গিয়েছে, তারপর 2-1 দিন রোদ দিয়ে একদম মচমচা করে তুলতে হবে, এই জন্য বাইরে দিয়ে দিয়েছি। আর এগুলো সব মুছে নিয়েছি, আমার অন্যটা ওখানে রেখেছি, আর এই পাপোশটা এখানে তোলা, এখন শুধু বাকি আছে রুম মোছা। এই যে একদম সব রেডি করে রেখে গেলাম, দেখি হেয়ার প্যাকটা লাগিয়ে এসে রুম মুছে রান্নাঘরে যেতে পারি। আর এই যে ওয়াশরুমে কাপড় চোপড় একদম রেখে এসেছি, মানে সব কমপ্লিট, এখন শুধু রান্নাঘরে যাব। আর এখানে আছে আমার মিক্সিং, মিক্সিংটা এখানে থাকে, কিচেনে রাখি না, মা বলে আঠা হয়ে যায়, তুলে রেখে ওটাই ভালো, যখন দরকার লাগে বের করে নেওয়া হয়। তো ঠিক আছে, এখন ঝটপট আগে হেয়ার প্যাকটা তৈরি করে নিই, তারপরে কাজ শুরু করব। তো হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করে ফেলবো, অনেক বেজে গেছে, প্রায় মনে হয় 12:00 বা 6:00 বাজে, যদি প্যাক লাগানো শেষ আমার, এখন রান্না করবো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মা সব গুছিয়ে রেখে গেছে, দুই গ্যাসে দিয়ে পটাপট রান্না করে ফেলবো, ভাবলাম রুমটা মুছেই আসি, তারপর দেখলাম যে নোংরা হয়ে যাবে, পাশে কনস্ট্রাকশনের কাজ না, অনেক সাউন্ডও, তো আজ আর পুরো রান্নাটা শেয়ার করবো না, তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে, আবার ওয়াশরুম পরিষ্কার করবো। তো শুধু দেখিয়ে দিই কী কী রান্না হবে, কাল থেকে ভালো ভালো করে ভিডিও করার চেষ্টা করবো, কালও আসবে, অনেকদিন পরে আসছে, 2-1 সপ্তাহ মানে গিয়েছে, 1 সপ্তাহ মাঝে 1 সপ্তাহ গিয়েছে, তারপরে সপ্তাহে আসছে, ঠাকুর সব ভালো রাখলে, সুস্থভাবে আসলে ভালো ভালো ভিডিও করবো। তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি রান্নার মেনু কী কী। এই যে মা সব গুছিয়ে রেখে গেছে, বাবা সকালে অনেক সবজি টবজি এনেছে, তো এখানে ঢেঁড়স কেটে রেখেছে ভাজির জন্য, এখানে পুঁই শাক, অনেক মাছি, অনেক মাছি, আমাদের কাছে কাজ করে আরাম নেই। এখানে যে মাংসের জন্য আলু,
আর পেঁয়াজ আর মরিচটা হচ্ছে ডালের জন্য, ডাল কিন্তু এখানে সিদ্ধ করাই আছে। আর এটা মাংসের মশলা, পেঁয়াজ রসুন আদা একটার মাঝে আছে, ওই যে ওই দিনে একটু বেঁচে গেছে। এখানে চাউল ধুয়ে রেখেছে, দুটো কড়াইও রেডি করে দিয়ে গিয়েছে, এখানে মাংস ধোয়া আছে। তো এখন সব রান্না করে ফেলবো, ঝটপট রান্নাগুলো করে ফেলি। ময়লা ঝুড়ি ময়লা টয়লা ফেলে ধুয়ে দিয়ে গেছে মা, আর ছোট্ট বালতিতে রাখা হয়েছে। আর এই যে এখানে মশলা তো এই পাশে রেখে রান্না করতে হয়, যেহেতু আমাদের নিরামিষের একটা ব্যাপার থাকে, তো তো হাত ধুয়ে ধুয়ে বারবার করতে হয়। এখন আমার অভ্যাস হয়ে গেছে যে এখানে কিন্তু নিরামিষগুলো থাকে, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভুল হয় না, এখন মনে থাকে। আর শিল্পী তো শুয়েই আছে, যে পর্দা টানিয়ে দিয়েছে, ও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠলে ওকে একটু ব্রেড টোস্ট করে দিতে হবে, যে এখানে সব এনে রাখা হয়েছে। ও কোনো কিছু তেমন পছন্দ করে না, যে নুডলস করে দিব খাবে, দেখি বিকালের দিকে করে দিব না, এখন উঠলে ব্রেড গরম করে দিব। হ্যাঁ, কলা এনেছে, আনারস এনেছে, আম এনেছে, পেয়ারা এনেছে, এগুলো খাবে না। তো ঠিক আছে, এখন কথা না বলে ঝটপট রান্নাটা স্টার্ট করে দিই। আর একটা জিনিস শেয়ার করি, ওই যে দেখেন বললাম যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে কোনো ভিডিওই করা যায় না, প্রচুর সাউন্ড আসে। তো ভাবলাম রান্না শেয়ার করবো না, আবার এখন ভাবছি যে না একটু শেয়ার করি, তা নাহলে তো ভিডিওগুলো একদম ছোটো হয়ে যায়, কী দেখাবো। যেহেতু আজ রান্না করছি, রান্না তো আমি করি না, মা এসে বলছিল যে তুমি করবে না আমি করবো, তাহলে আমি আমি করছি, তো বলো তাহলে তুমি করে নাও রান্না। তো যতটুকু পারি হালকা পাতলা শেয়ার করছি, আর পরে ভয়েস ওভার দিতে হবে, কারণ এখানে যে কাজ হয় তো অনেক জোরে জোরে সাউন্ড আসে ভিডিওর মাঝে। আমার রান্নাবাড়ি শেষ, রান্নাঘর ক্লিন করাও শেষ, এখন বাজে 1:24, একদম সময় নেই, রুম মুছবো, তারপর শ্যাম্পু করতে ঢুকবো। তো দেখিয়ে দিয়ে যাই, কারণ বাবা বাবা খেয়ে নেবে না, তখন এলোমেলো হয়ে যাবে না, গুছানোটা দেখিয়ে দিয়ে যাই। এখানে যে মসুরের ডাল, মসুরের ডাল যদি সেদ্ধ করে ফ্রিজে রাখা হয়, ওই ডালের কালার একদম নষ্ট হয়ে যায়, সেই হলুদ কালার আর হয় না। আর একদিনও করেছিলাম, এরকমই হয়েছিলো। এখানে যে ভেন্ডি ভাজি, ভেন্ডি বা ঢেঁড়স, এখানে পুঁই শাক, পুঁই শাকটা মা ঝোল ঝোল করতে বলেছিলো, বাবা এটা পছন্দ করে। এখানে দুধ জাল দিয়ে রেখেছি, এখানে যে মিক্স সবজিটা যে করেছে, সকালে শুধু রুটি দেখা হয়েছে, অনেকটাই আছে। এখানে লেবু কেটে রেখেছি, এর নিচে ও সকালের রুটি আছে, এই গেল। আর চিকেনটার, চিকেনটা কিচেনেই আছে, এটা কিন্তু ভুল হয়ে যায়, এই যে চিকেনের লাল লাল ঝোল, ইউটিউবদের ইউটিউবের ব্লগারদের ভাষা। আর প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, রান্না করে দেখে গেলাম, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। আজ আর খুব একেবারে চারি সাইড সাবান টাবান দিয়ে ওইভাবে করি নি, তবে কোনো রকম মুছে নিয়েছি। এই যে কিচেনটাও মুছে দিলাম, আঠা আঠা হয়ে যায়। আর যে বাসনপত্র দিয়ে সব দিয়ে রেখেছি,
এই তো তো ফাইনাল লুকটা সবকিছু দেখিয়ে দিলাম, এখন যাব রুমে। রুমে গিয়ে রুম মুছে তো মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, প্রায় সোয়া তিনটাই বাজে। তো আমি স্নান করে বের হয়ে হয়েছি, মা না শিল্পের বাবা খেয়ে এনেছে, মা মনে শুধু না খেয়ে আছে। তো আমি আবার একটু গীতা পড়লাম, পূজার ওখানে বসেছিলাম, পরে দেখি যে কেউ খায়নি, বাবাও খায়নি শিল্পীও খায়নি, যে আমি বেরোলে একসঙ্গেই খাবে। পরে একসঙ্গে সবাই বসলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এত গরমে খেতেও ইচ্ছা করে না, কিচ্ছু ভালো লাগছে না, কতটা গরম বলার বাইরে। মানে স্নোপাটা দিয়েছি কে বলবে, মুখ ঘেমে যা দিয়েছিলাম সব উঠে গেছে, আর দিয়ে লাভ নেই। আর চুল তো চিরুনি করিনি, শুধু কোনোরকম একটু সিঁদুর লাগিয়ে খেয়ে নিয়েছিলাম। সিঁদুর না লাগিয়ে নাকি খেতে বসতে হয় না, এটা আমি দুই জায়গা থেকে শুনেছি। তো এখন তাই করি, একটু লাগিয়ে নিয়ে বসি, পরে যখন চুল শুকিয়ে গেলে চুল আসতাবো। যেহেতু প্যাক লাগিয়ে শ্যাম্পু করেছি না, চুলটা শুকাতে তো একটু সময় লাগবেই। অনেক সুন্দর হয়েছে চুলগুলো, আর তেল লাগানো ছিল না, তো শুকাক তারপর আসতাবো। ভেজা চুল আসলে অনেক চুল পরে, আর বারান্দায় একদম টাটানো রোদ যেটাকে বলে, কঠিন অবস্থা। কাঁথাটা তুলে এনে রাখলাম, আর কাপড় চোপড় দিয়ে আসলাম। শীত বিগড়ে দিয়েছিল, বাবা দেখি নিয়ে গেল, মানে এত রোদ না রং চলে যাবে। মার বারান্দায় রোদটা কম, আমার বারান্দায় বেশি। তো এখন কালকে ভিডিওটা এডিট করি, কালকে ভিডিওটা কিন্তু এডিট করতে পারিনি, কালকে ভিডিওটা এলোমেলো হয়ে গেছে। মানে আর একটু ভালোভাবে করতে চেয়েছিলাম, কেমন যেন হলো। তবে শিল্পী শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছিল, অনেক জ্বর এসেছিলো, সব মিলার ভিডিও এন্ডি করা হয়নি। আমি মানে আজকে যখন এডিটের ভিডিও যখন চেক করছি, তখন দেখছি যে আমি কালকে ভিডিওটা এন্ডি করিনি, ওইভাবে পোস্ট করে দিতে হবে, পরশু ভিডিও দেয়নি যেহেতু। এই তো তো ঠিক আছে, এখন রেস্ট করি, কথা বলতেও ভালো লাগছে না এত গরম। একদম বিকালে বা সন্ধ্যায় যখন চা খাওয়া হয় তখন আসবো। আজকে বিকালে যে কি ঘুম ঘুমালাম আমি, অনেক ঘুমিয়েছি, একদম 3 ঘন্টা প্রায় হবে, হ্যাঁ প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছি। মানে ভিডিওটা ভেবেছি এডিট করে পোস্ট করে শুবো, মানে ওইটুকু আমার সহ্য হলো না। মাথাটা চুলটা ভেজা ছিল, ভেজা চুলে শুয়েছে, আর গরমটা তখন কম লাগছিল। বাট ঘুমের মাঝে ঘেমে গিয়েছি, একদম গলা টলা ভিজে গিয়েছিল। তো কি এলোমেলো স্বপ্ন দেখে চটকে জায়গা পেয়ে গিয়েছি, উঠে পড়েছি। পরে উঠে যে কাপড় চোপড় উঠিয়ে নিলাম, শুধু প্লাজোটার একটু কোমরটা ভেজা আছে ওটা দিয়ে রাখলাম। দিয়ে রেখে হাত মুখ ধুলাম, দাঁত ব্রাশ করলাম, চুল বাঁধলাম। যেহেতু ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে ব্রাশ না করলে একদম ভালো লাগে না। তারপরে রুমটা ঝাড়ু দিলাম, রুম ঝাড়ু দিতে গিয়ে মনে হলো স্নান করে উঠেছি। রুম ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দিয়ে ফার্নিচার মুছে তারপরে বসে আছি, ভালো লাগছে না, একদম সময় কাটে না, কিচ্ছু ভালো লাগে না। ওই পাশে গাছে একটা আম এখনো আছে, পেকে গিয়েছে আমটা। আর ওই সাইডে যে আমাদের বাসার পাশে যে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, ওইখানে যে আম গাছটা ছিল সেটা আজ কেটে ফেললো, একটা সুন্দর আম গাছ ছিল। এখন না না না, আমি এই শুধু এখন আম খাবো, পরে না 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 না, আমি দুধ কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না। এখন খাইলে গ্যাস হবে, এমনি গ্যাসের ব্যবস্থা, গলা জ্বলতেছে। যাই হোক, এখন শুধু আমটা খাই, মা পূজা করে উঠুক, পরে চা খেলে চা খাবো না। এই তো, আর শিল্পী শরীরটা কালকে চাইতে আজকে অনেকটাই বেটার আছে, আর সারাদিন একবারও জ্বর আসেনি, এখন ভালোই আছে। তো খাবারটা খেতে পারছি না, এটাই সমস্যা। বাবার আনারস আনলো, আম আনলো, আনারস খেলে তো রুচি ইয়া হয়। তো একটা আনারস এনেছে 70 টাকা দিয়ে, এতটুকু একটা আনারস, এতটুকু না ভালোই বড়, অর্ধেকের বেশিটাই পচা, আধা খেলো আধাটাই ফেলে দিল, কী আর করার। আর এখন এই যে মা আমাকে দিয়ে গেল আম, শিল্পীকেও দিল আমাকেও দিল, চামচ দিয়ে দিয়ে গেলো, বললো হাত ধুতে হবে না, চামচ দিয়েছি, এভাবেই খেয়ে নাও। এখন আবার এসে বলছে যে দুধ দিয়ে রুটি খাও, কলা আছে দুধ কলার রুটি খাও। তো বললাম না, এখন এগুলো খাবো না, এগুলো খেলেই গ্যাস হয়, ভালো লাগে না, গলা জ্বালা করে, প্রচুর গ্যাসের সমস্যা হয়েছে আমার। তো এখন মা স্নানে বসে যাবে, সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে, এখন সন্ধ্যা প্রদীপ দিবে, পূজা করবে, মা দেরি হয়ে গেলো। আর আমি তো সেই ঘুমিয়েই উঠলাম, এখন বসে বসে তারা কী করবো, এখন একটু এই ফোন ঘাটাঘাটি করবো, এটাই কাজ, আর কোনো কাজ নেই। আর যদি কিছু করি তো সেটা তো অবশ্যই শেয়ার করবো, এখন আগে আমটা খাই। শুধু মশারিটা লাগিয়েছে, অবস্থা দেখেন, দেখে মনে হচ্ছে না মুখ ধুয়েছি, একদমই কিন্তু না, এটা পুরোটাই ঘাম, মানে কিছু বলার নেই। এত অসহ্য গরম পড়েছে, সব কিছু মিলে কিছুই ভালো লাগছে না। আমার নিজের শরীরটা খুব ভালো না, অনেক গ্যাসের প্রবলেম হচ্ছে, এটা একটা সমস্যা। আর চারিপাশে আসলে কেউ ভালো নেই, এর জ্বর, এর এটা সমস্যা, ওর ওটা সমস্যা, এটা টেস্ট করছে, সব কিছু মিলে কিচ্ছুই ভালো লাগছে না। সন্ধ্যা থেকে শুধু এগুলো নিয়েছিলাম, বসেছিলাম, শিল্পী শরীরটা আবার একটু খারাপ হয়েছে। ওই পাশে আমার বোনদের কম বেশি সবার প্রবলেম রয়েছে, সব কিছু মিলে মানে ভিডিও করার ইচ্ছাই নেই আমার আসলে। তো যাই হোক, মাত্র ডিনার করে আসলাম, এই ঠিক এতটুকু ভাত খেয়েছি, খেতে ইচ্ছা করলো না, অল্প খেয়েছি, এটা গ্যাসে শুধু খেয়েছি, প্রচুর গ্যাস হচ্ছে। আর দেখেন এত গরমে মানুষ বাঁচবে কীভাবে, তারপর মশারি তো লাগাতে হবে, মশারি ছাড়া তো শোয়ার কোনো উপায়ই নেই।
সবসময় মশারি লাগে, এটা ডেঙ্গু এখন বলে না, এর আগেও যে প্রচুর গরম পড়েছে তখনও মশারি লাগিয়ে শুয়েছি, এখন হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। আজকে সারাদিন টুকিটাকি যা করেছি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, জানি খুব একটা ভালো হয়নি, তবুও কারো যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসলে মানুষ তো সবসময় একরকম যায় না, এখন সব কিছু মিলে একটু খুব প্রবলেমের মাঝে রয়েছি, কোনো কিছু আসলে ভালো লাগছে না, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, শরীর মন এগুলো একটা বড় ব্যাপার। তো যাই হোক, সময় তো খারাপ, আপ ডাউন করবে সব কিছু মিলে, আবার দুই চার দিন গেলে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে এই আর কি। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।